মোহাম্মদ আব্দুল হাই, তার জন্ম 26 নভেম্বর 1919 সালে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। তার মৃত্যু 3 জুন 1969 সালে। বাংলা ভাষার প্রধানতম ধ্বনি বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক ছিলেন তিনি। বাংলা ভাষার ব্যাকরণকে সর্বোচ্চ সহজ সরলভাবে উদ্ভাসিত করেন তিনি। শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে 1996 সালে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মান 21শে পদক প্রদান করে। মোহাম্মদ আব্দুল হাই, তার পেশা ভাষাবিদ, শিক্ষাবিদ ও সাহিত্যিক। তার ধরন ধ্বনি বিজ্ঞানী। উল্লেখযোগ্য রচনাবলী তার সাহিত্য ও সংস্কৃতি, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। উল্লেখযোগ্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। তার দাম্পত্য সঙ্গী আনিসা বেগম, সন্তান 3 ছেলে ও 5 মেয়ে। মোহাম্মদ আব্দুল হাই, তার শিক্ষাজীবন। মোহাম্মদ আব্দুল হাই তার জন্মস্থল মরিচা গ্রামের কাছেই অবস্থিত বর্ধনপুর জুনিয়র মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন এবং 1932 সালে কৃতিত্বের সাথে মাদ্রাসা সমাপ্ত রাজশাহী হাই মাদ্রাসায় ভর্তি হন। রাজশাহীতে তিনি বড় ভাই আব্দুল আজিজের কাছে থাকতেন। 1936 সালে উচ্চ মাদ্রাসা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন এবং ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন। 1938 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে ষষ্ঠ স্থান লাভ করেন মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের প্রেরণায় 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম বর্ষ অনার্স শ্রেণীতে ভর্তি হন। 1941 সালে বিএ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং 1942 সালে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্র যিনি বিএ এমএ উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। 1936 সালের 28শে ডিসেম্বর ছাত্রবস্থাতেই 17 বছর বয়সে মরিচা গ্রামের আনিসা বেগমের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে 3টি ছেলে ও 5টি মেয়ে হয়। মোহাম্মদ আব্দুল হাইয়ের কর্মজীবন। ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে 1 মাস শিক্ষকতা করার মাধ্যমে মোহাম্মদ আব্দুল হাইয়ের কর্মজীবনের শুরু। এরপর বেঙ্গল জুনিয়র এডুকেশন সার্ভিসে বাংলার লেকচারার পদে যোগ দেন এবং ঢাকা, চট্টগ্রাম ও কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর 1947 সালের 11ই সেপ্টেম্বর তিনি রাজশাহী সরকারি কলেজে লেকচারার হয়ে চলে আসেন। 1949 সালের 2 মার্চ হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন মোহাম্মদ আব্দুল হাই। 1950 সালের 18ই সেপ্টেম্বর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভাষাতত্ত্বে গবেষণার জন্য যান। সেখানে অধ্যাপক জে আর ফার্তের নির্দেশনায় এ ফোনেটিক অ্যান্ড ফোনোলজিক্যাল স্টাডি অব নেইজালস অ্যান্ড নেইজালাইজেশন ইন বেঙ্গলি ভাষায় নাসিকা ও নাসিকাকরণের স্বরবিষয়ক ও শব্দ বিদ্যাগত গবেষণা শীর্ষক অভিসন্দর্ভ রচনা করেন এবং 1952 সালে ডিস্টিং সনস সহ এমএ ডিগ্রি লাভ করেন। 1952 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে ফিরে আসেন। 1954 সালের 16ই ডিসেম্বর তিনি বিভাগের রিডার বা সহযোগী অধ্যাপক ও অধ্যক্ষ পদে নিযুক্ত হন। 1962 সালে মাত্র 43 বছর বয়সে রিডার থেকে প্রফেসর পদে তার উন্নতি ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভাগের অধ্যক্ষ ছিলেন। প্রকাশিত গ্রন্থাদি।
মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রকাশিত গ্রন্থাদি সাহিত্য ও সংস্কৃত 1954 সালে, বিলাতে 750 দিন 1958 সালে, তোষামোদ ও রাজনীতির ভাষা 1959 সালে, ভাষা ও সাহিত্য 1960 সালে রচিত হয়েছিল। এ ফোনেটিক অ্যান্ড ফোনোলজিক্যাল স্টাডি অব নেজালস অ্যান্ড নেজালিজেশন ইন বেঙ্গলি ভাষায় নাসিকা ও নাসিকাকরণের স্বরবিষয়ক ও শব্দবিদ্যাগত গবেষণা 1960 সালে, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব 1964 সালে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত সৈয়দ আলী আহসান সহযোগে 1968 সালে, অতপর মৃত্যু ডিজিটিং প্রফেসর হিসেবে 10 মাসের মেয়াদে 1968 সালের 1 সেপ্টেম্বর আমেরিকার মৌসুরি বিশ্ববিদ্যালয়ে গমন করেন, কিন্তু এ যাত্রা তার জন্য সুখকর হয়নি। পাকিস্তানের সামরিক শাসনের অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সাহিত্য পত্রিকা প্রকাশে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তখনকার পত্রপত্রিকার নানা কুৎসা ছড়ানো হচ্ছিল। কতক পরিচিত মুখ নেপথ্যে থেকে ইন্ধন জুগিয়েছিল। সংবাদ পেয়ে অধ্যাপক আব্দুল হাই বিচলিত হয়ে পড়েন এবং কাজ অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন। তার মতো অত্যন্ত ভদ্র ও শান্ত প্রকৃতির মানুষের কাছে বিষয়টি বর্জ্যপাতুল্য মনে হয়েছিল। তিনি অনেকের সাহায্য সহযোগিতা চেয়েও পাননি, এতে তিনি অত্যন্ত নিঃসঙ্গ বোধ করেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। মনের এরূপ অবস্থায় 1959 সালের 3 জুন মধ্য দুপুরে ঢাকা শহরে চলন্ত ট্রেনের ধাক্কায় আহত হন মোহাম্মদ আব্দুল হাই। তার মৃত্যুর কারণ আত্মহত্যা না অপঘাত এ নিয়ে বিতর্ক রয়েছে, তবে তার অকাল মৃত্যু সমাজ সহজভাবে মেনে যায়নি। অনেকেই তার মৃত্যুর জন্য বৈরী সামাজিক প্রতিবেশকে দায়ী করেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে যেভাবে মানুষের ঢল নেমেছিল, এটি তার প্রতি দেশের অগণিত সাধারণ মানুষের নিখাদ শ্রদ্ধার স্বীকৃতি। ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।